আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমবিটিভি 24 এর বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমরা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি একজন তেলের ব্যবসায়ী। অনুষ্ঠান শুরু হওয়ার আগে কিন্তু না, মানে মোদি দোকানে কি আর কি, মই কিন্তু তেলের ব্যাপারে না, মই কিন্তু একটা সুপার শপের মাল। আর মধ্যে তেল, নুন, ঝাল, আটা, ময়দা, সুজি, তরি, তরকারি, কসমেটিক সবকিছুই পাওয়া যায়। আমার ব্যবসার লাল বাতি জ্বালাই দিছে, আর এই জন্যই মই আপনার সোয়াবিন তেল বেশি। বিষয়টা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন তাহলে শোনেন না, হুট করে যখন সোয়াবিন তেলের দামটা বাড়ি গেল তখন আমার দোকানের যত সোয়াবিন তেল ছিল সব সরাই, আর আমার একটা গোপন গোডাউন আছে সেই জায়গায় নিয়ে মজুত করে দেয় লাখ লাখ টাকার সোয়াবিন তেল আমি এই জায়গায় মজুত করেছি। সে কি আপনি কেন অবৈধভাবে সোয়াবিন তেল মজুত করে এই বাজারটাকে অস্থিতিশীল করলেন? এই যে আপনি বুঝবেন না, ব্যবসায় লাভ করতে হলে পারে এসব কাজ করতে আর মনো, আর মাল মজুত করে বাজারে যত ঘাটতি সৃষ্টি করতে পারবো তার দাম তত বাড়বে, আর মোগো লাভ তত বাড়বে। কিন্তু এসব তো ঠিক না। আরে রাখেন মিয়া, সরে না শুনে ধর্মের কাছে। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি ভাইজান, এই যুগে চোর বাদ দিলি আপনি সাধু পাইবেন কই? মিয়া এই যুগে সাধু থেকে চোরই বেশি। এবার আমরা পরের গল্পে ফিরে যাই, আপনার সোয়াবিন তেল মজুত করার পর কি হলো, আমাদেরকে তেলের গল্পটাই শোনান। শোনেন তাহলে, মই লক্ষ লক্ষ টাকার সোয়াবিন তেল মজুত করলাম, ভাবলাম যে দাম যখন আরো বাড়বো তখন বেশি। ভেরি গুড। কিন্তু হুট করে মনে সোয়াবিন তেলের দাম 50-60 লিটার চলে আসে। ভেরি গুড। শুধু তাই না, মানু বর্তমানে সোয়াবিন তেল কি নাই বাদ দিয়েছে। ভেরি গুড। মানু এখন মোগো দেশের এই সরিষার তেল, তিলের তেল, তারপর ওই যে সূর্যমুখীর তেল এইসব খাওয়া শুরু করছে। ভেরি গুড। আর এইগুলো নাকি এই সোয়াবিন তেলের চেয়ে আরো স্বাস্থ্যসম্মত। ভেরি গুড। আপনি তো বলতেছেন ঠিক মিয়া, আর এদিকে তো মন ব্যবসার লাল বাতি চলে গেছে। এই যে কথাই বলে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। হেই আমার মই পাইছি। ভেরি গুড। মন মজুত করা তেলের কথাই প্রশাসন জানিয়ে গেছে। ও নো। তারপরে আমার এই যে মোবাইল কোটে নাই মোবাইল কোটে ফেলাইয়ে মেলা অঙ্কের টাকা তো জরিমানাই করেছে, আর এদিকে মোর মজুত করা সব মাল লই গেছে, মানে বাজার তো কেটে গেছে। ভেরি গুড। মই একেবারে পথে বসে গেছি। ভেরি গুড। আচ্ছা আপনি দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? হয় হয়, এই মই দর্শক সহ সবগুলিকে কইতে চাই যে কেউ এই মোর মতো অবৈধভাবে কোন পণ্য মজুত করবেন না। ভেরি গুড। আর বাজারের পরিবেশেরও অস্থিতিশীল করবেন না, আর সবসময় মনে রাখবেন কোনো সময় কিন্তু লোভ করতে পারবেন না, কারণ লোভ করলে পরে আমার মতন আপনারাও পথে বসে যেতে পারেন। আর মগো চাষি ভাইগুলোর ক্ষতি চাই যে আপনারা আগের মতো এই যে সরিষা, তিল, সূর্যমুখী এইগুলোর আবাদ করেন, এগুলো লাগান, তাহলে পরে মোরা এইগুলো দিয়ে আমরা নিজেরাই তেল উৎপাদন করতে পারবো, আর এই তেল কিন্তু স্বাস্থ্যসম্মত ওই সোয়াবিন তেলের চাই। ভেরি গুড। আর নিজেকে প্রয়োজন মিটাই আবার চালি করে বিদেশেও রপ্তানি করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে, আপনারও ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠানটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদেরকে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্যই এই ভিডিওটি তৈরি করা, ভিডিওটির কাহিনী কিন্তু পুরোটাই কাল্পনিক। দেখাবে পরবর্তী কোনো সাক্ষাৎকারে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।